हेलो एवरीवन, आज के हमारे ये वीडियो टॉपिक होच्छे यूनिट कैलकुलेशन। আমরা সবাই ইলেকট্রিসিটি বিল নিয়ে খুব চিন্তিত থাকি। আমাদের বাড়িতে অনেক ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস ব্যবহার করা হয়, যেমন লাইট, ফ্যান, ফ্রিজ, এসি, কুলার, আয়রন ইত্যাদি। এছাড়াও যখন আমরা কোনো অ্যাপ্লায়েন্সেস কিনতে যাই, সেক্ষেত্রেও আমরা ভাবতে থাকি যে এটার জন্য এক্সট্রা কত ইউনিট কারেন্ট পড়বে। আমরা এই ভিডিওতে আজকে জানবো যে ইউনিট কী করে ক্যালকুলেট করতে হয়। এছাড়াও আমাদের বাড়িতে যে হোম অ্যাপ্লায়েন্সেসগুলো রয়েছে, সেগুলো কতক্ষণ ব্যবহার করার ফলে আমাদের মাসের শেষে কত ইউনিট কারেন্ট পড়বে সেটাও আমরা জানবো। দেখো, আমি এখানে একটা চার্ট রেডি করেছি। হোম অ্যাপ্লায়েন্সেস মানে বাড়িতে যেসব অ্যাপ্লায়েন্সেসগুলো ব্যবহার করা হয় সেগুলো আছে। এবার এইসব অ্যাপ্লায়েন্সেস চালানোর জন্য কতটা ইলেকট্রিক এনার্জি মানে পাওয়ার দিতে হয় সেটা ওয়াটেজে এখানে লেখা রয়েছে। ঠিক আছে, দেখো আমাদের বাড়িতে যে বাল্ব, এলইডি বাল্ব জ্বালানো হয় সেটা 9 থেকে 12 ওয়াটের হয়ে থাকে। আগে কী ছিল, যে বাল্বগুলো ছিল 60 ওয়াটের ছিল, 100 ওয়াটের ছিল, কিন্তু এলইডি আসার ফলে আমাদের কী হয়েছে, পাওয়ার কনজিউমিংটা অনেক কমে গেছে। টিউবলাইট জ্বালানোর জন্য আমাদের 10 থেকে 72 ওয়াট অবধি কারেন্ট পুড়তে পারে, কিন্তু এই 10 ওয়াট বলবে কেন, এত কম কী করে পুড়তে পারে? দেখো, আমাদের যে 1 ফুটের টিউবলাইট আছে সেক্ষেত্রে আমাদের কম কারেন্ট পুড়বে, ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে যে টিউবলাইটগুলো রয়েছে সেগুলো মোটামুটি 20 থেকে 36 ওয়াটের মধ্যে হয়ে থাকে। আমি ধরে নিলাম কত, 25 ওয়াট। ওকে, যে ফ্যান চালানো হয় সেটাও কি থাকে, 50, 56, 65, 120 ওয়াটের হয়ে থাকে। এছাড়াও যে এলইডি টিভি রয়েছে সেটা কত, 65 এবং 74 ওয়াটের হতে পারে। এটা তো টিভির ওপর ডিপেন্ড করছে আর কোন কোম্পানি তৈরি করছে সেটার ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, মিক্সার গ্রাইন্ডার, এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কী থাকে, মোটর থাকে। এই মোটরকে চালানোর জন্য আমাদের এক্সট্রা কারেন্ট পড়ে কত, দেখো 500 ওয়াটের হয়ে থাকে, 750 ওয়াটের হয়ে থাকে, 1000 ওয়াটের হয়ে থাকে, 1500 ওয়াটেরও হয়ে থাকে। তো এটা ডিপেন্ড করছে মিক্সার গ্রাইন্ডার আমরা কেমন নিচ্ছি। এসি, এসি কী হয়, 1 টনের হয়, 1.5 টনের হয়, তাই তো? তো সেক্ষেত্রে পাওয়ার কনজিউমিংটা বেশি হয়ে থাকে। দেখো 750, 1070, 1200 ওয়াট এখানে লেখা আছে, এর থেকেও বেশি ওয়াটের হতে পারে। রেফ্রিজারেটর মানে ফ্রিজ, আমরা বাড়িতে যেসব ফ্রিজ ইউজ করি সেটাও সাইজের উপর ডিপেন্ড করছে, রেটিংয়ের উপর ডিপেন্ড করছে, সেই হিসাবে এখানে আছে 100 থেকে 350 ওয়াট অবধি কারেন্ট আমাদের পড়তে পারে। দেখো আয়রন, যেটা দিয়ে আমরা প্রেস করি, সেটা কত ওয়াটের হতে পারে, 1000 ওয়াটের হতে পারে, 1500 ওয়াটেরও হতে পারে। ওয়াটার গিজার, যেসব হিটারগুলো রয়েছে সেগুলো চালানোর জন্য আমাদের বেশি কারেন্ট পড়ে মানে বেশি ওয়াটেজ প্রয়োজন সেগুলো চালানোর জন্য, কত দেখো, 2000 থেকে 3000 ওয়াট। ঠিক আছে, কম্পিউটার, আমরা যে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি সেটার জন্য কত, 270 ওয়াট কারেন্ট পড়ে। ল্যাপটপ, ল্যাপটপের জন্য 50 ওয়াট কারেন্ট পড়ে। ইন্ডাকশান ওভেন, এর জন্য 1200 ওয়াট, এবার কোন ইন্ডাকশান ওভেন নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে। সেটা আমরা জানবো কী করে, যেসব প্রোডাক্ট আমরা কিনি তার প্যাকেটের ওপরেই লেখা থাকে, কী লেখা থাকে, পাওয়ার কনজিউমশন ইকুয়াল টু দিয়ে এখানে একটা মান থাকবে, ধরো 250 লেখা থাকলো, আর কী থাকবে, ওয়াট লেখা থাকবে, ডাব্লু লেখা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝবো কি, ওই অ্যাপ্লায়েন্সেসটা চালানোর জন্য আমার কত পাওয়ারের প্রয়োজন, 250 ওয়াট প্রয়োজন। বোঝা গেছে, ওয়াশিং মেশিনের জন্য কত, 500 ওয়াটেরও হতে পারে, 1000 ওয়াটেরও হতে পারে, কারণ কি, ওয়াশিং মেশিনে কী থাকে, মোটর থাকে, যেসব জিনিসগুলো মোটরে চলে দেখো সেগুলো সবই কি 500, 1000 এরকম ওয়াটেজ নিয়ে থাকে। বোঝা গেছে। আচ্ছা দেখো, ইউনিট ক্যালকুলেট করবো কী করে, তা একটা সিম্পল ফর্মুলা হচ্ছে কিলো ওয়াট আওয়ার, কি, কিলো ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার, এটাই মনে রাখলে তোমরা অনায়াসে বের করতে পারবে যে কত ইউনিট আমাদের পড়ছে। ঠিক আছে, এখানে দেখো আরও 3টে ফর্মুলা লেখা রয়েছে, মানে ইউনিট আমরা 4টেভাবে ক্যালকুলেট করতে পারি, 4টে সেম সেম কী করে, দেখো এখানে কী আছে, কিলো ওয়াট আওয়ার রয়েছে। ঠিক আছে, তাহলে আমি ওয়াটকে, ওয়াটকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমার কী হবে, কিলো ওয়াট হয়ে যাবে, তাই তো? এই কিলোওয়াটটাকে ভাঙিয়ে দেখো এখানে লেখা রয়েছে WH/1000। ওকে, এরপর দেখো এখানে লেখা রয়েছে পাওয়ার, পাওয়ার কনজিউমশন ওয়াটেজে দেওয়া থাকুক আর পাওয়ার লেখা থাকুক, ব্যাপার তো একই, টাইম মানে সময়, সময় আমার কিসে আসতে হবে, আওয়ারে, এটা কিসে হবে, আওয়ার মানে ঘন্টায়। বুঝা গেছে, তাহলে পাওয়ার লিখবো কত ওয়াট পাওয়ার লাগছে, ঘন্টা লিখবো কতক্ষণ অ্যাপ্লায়েন্সেসটা চললো, তাকে ভাগ দেবো কত দিয়ে, 1000 দিয়ে, কত দিয়ে, 1000 দিয়ে। এবার দেখো এই পাওয়ারটাকে বের করা হয় কী করে, ভি ইন্টু আই দিয়ে। আমাদের বাড়িতে কত ভোল্টেজ আছে, 220, আর অ্যাপ্লায়েন্সেস চালানোর জন্য আমাদের কারেন্টের প্রয়োজন, হাই কারেন্ট,
आई धरलम दुई एम्पियर जदि है तेल एखे जदि दुई लिखी तेल कत हे 440 वाट 440 वाट ठीक है। এটাই হচ্ছে পাওয়ার। পাওয়ারের ফর্মুলা কি? ভি ইন্টু আই। তো সেটাই এখানে পাওয়ারটাকে ভাঙিয়ে এখানে লেখা রয়েছে কি? ভি ইন্টু আই ইন্টু টি। টি কী হবে? আওয়ারে ক্যালকুলেট করা হবে বাই 1000। বুঝে গেছে যে আমাদের চারটে ফর্মুলা কি সেম, শুধু লেখার ধরনটা আলাদা। ওকে, এবার ধরো আমরা কোনো টিউবলাইট জ্বালাচ্ছি, ধরো বাড়িতে দুটো টিউবলাইট জ্বলছে, ঠিক আছে, কটা? দুটো। কত ওয়াটের? 25 ওয়াটের। তাহলে আমরা কি করব? তারপর সিম্পলি আমরা বের করতে পারি কতক্ষণ চললো বাড়িতে, লাইট কতক্ষণ চলে, ধরো 7 থেকে 8 ঘন্টা চলতে পারে, তাই তো? যদি আমি 8 ধরি তাহলে কত হচ্ছে? 200 কি ওয়াট আওয়ার। তাহলে আমাদের ইউনিট ক্যালকুলেট করতে গেলে কি বের করতে হবে? কিলো ওয়াট আওয়ার। তাহলে এটাকে কিলো কি করে তৈরি করব? 1000 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এটা কি হবে? কিলো ওয়াট আওয়ার হয়ে যাবে। তাহলে কত বেরোবে? 0.2 কিলো ওয়াট আওয়ার বা 0.2 ইউনিট। বুঝা গেছে? এবার যদি আমি ভাবি যে 30 দিনে কত পড়বে, তাহলে এটাকে 30 দিয়ে গুণ করব। 0.2 × 30 কত হবে? 3 × 6 = 6 ইউনিট কারেন্ট পড়বে। তার মানে আমি যদি বাড়িতে দুটো টিউবলাইট জ্বালাই, তার জন্য আমার মাসের শেষে কত ইউনিট কারেন্ট পড়বে? 6 ইউনিট কারেন্ট পড়বে। বোঝা গেছে যে কিভাবে আমরা ইউনিট ক্যালকুলেট করতে পারি? এবার দেখো, আমরা যে মোটর ইউজ করি, জলের মোটর, না পাম্প মোটর, ঠিক আছে, সেটা বলা হয় এক ঘোড়ার হতে পারে, হাফ ঘোড়ার হয়, তাই তো? তার মানে ঘোড়া বলতে হর্স পাওয়ার, 1 HP হতে পারে বা ½ HP হতে পারে, তাই তো? মানে হর্স পাওয়ার। ঘোড়া মানে কি? হর্স, এই হর্স পাওয়ার। ওকে, এই হর্স পাওয়ারকে আমরা ওয়াটে কী করে কনভার্ট করব? ধরো 1 HP দেখলাম, এটা ওয়াটে কত হবে? এটা হবে 746 ওয়াট। কত? 746 ওয়াট। তাহলে আমার এক ঘোড়ার মোটর চালানোর জন্য কত কারেন্ট খাচ্ছে? 746 ওয়াট। তাহলে আমরা যদি 1 HP মানে এক ঘোড়ার মোটর এক ঘন্টা চালাই তাহলে আমাদের কত কারেন্ট পড়বে? দেখো আমি কী বলেছিলাম, ইউনিট বের করতে গেলে কিলো ওয়াট আওয়ার, তাই তো? এবার এটা কী আছে? ওয়াটে রয়েছে। কিলো করতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। কতক্ষণ টাইম নিচ্ছে? এক ঘন্টা। তাহলে কী হচ্ছে এটা? 0.746 ইউনিট কারেন্ট পড়বে। বোঝা গেছে? এভাবেই আমরা ইউনিট ক্যালকুলেট করে থাকি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় যে ইউনিট কী করে বার করব, মানে পাওয়ার কনজিউমশন কোথায় লেখা রয়েছে, দেখবে কোনো প্রোডাক্টের গায়ে লেখা থাকে বা প্যাকেটের ওপর লেখা থাকবে পাওয়ার কনজিউমশন, সেখানে এরকমভাবে লেখা থাকবে 500 ওয়াট, ঠিক আছে। সেখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারবে যে প্রত্যেক দিন যদি আমরা 1 ঘন্টা 2 ঘন্টা বা 15 মিনিট এভাবে ব্যবহার করি, তাহলে আমাদের মাসের শেষে কত ইউনিট কারেন্ট পড়তে পারে। বোঝা গেছে? আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।